চেষ্টার ঘটনায় আটক সাতজনকে আদালতে হাজির করা হয়েছে। তাদের 7 দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। এই ঘটনায় 8 জনের নাম উল্লেখ করে আরেকটি মামলা হওয়ার পর এক সহপাঠীকে আটক করা হয়েছে। এদিকে হত্যা চেষ্টার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। পুলিশ জানায়, গত শনিবারে রাফির উপরে চালানো অগ্নিকাণ্ডের ঘটনায় সোমবারে রাফির বড় ভাই বাদী হয়ে অজ্ঞাত 4 জনকে আসামি করে মামলা করেছিল সোনাগাজী মডেল থানায়। এরপর গত মধ্যরাতে সেই এজাহার পরিবর্তন করে 8 জনের নাম উল্লেখ করে পুনরায় আবারও এজাহার দায়ের করা হয়। সেই এজাহার নামীয় আসামির মধ্যে 2 জনকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এই ঘটনার বিস্তারিত জানতে সরজমিন পরিদর্শন করেছেন পুলিশের চট্টগ্রাম বিভাগীয় এই প্রধান কর্মকর্তা। বিক্রিম পক্ষ এটা স্পর্শকাতর বিষয়, আমরা সেই অপেক্ষায় ছিলাম। মামলা যথারীতি একটা এফআইআর খুব দ্রুত এই ইন্টেনশনাল অবস্থায় থেকে একটা বর্ণনা সহ কিছু নামগাম সন্দেহজনক দিয়েছিল। এর ইমিডিয়েট পরে তার উপলব্ধি যে স্যার আমাদের এই মামলাতে কিছু ভুলভ্রান্তি থাকতে পারে, স্যার আমি আরেকটু পরিবার এবং সবার সাথে বসে আমি আর একটা কপি পাঠাচ্ছি, তো সেই প্রেক্ষাপটে সে এই ক্ষেত্রে কয়েকজন স্পেসিফাইড কিছু নাম আসছে। অন্যদিকে এই ঘটনায় দফায় দফায় তার সহপাঠীদেরকে ডেকে এনে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। অনেকটা আমরা ভেঙে পড়ছি, কারণ আমরা তো এরকম আশা করি না। পরীক্ষা প্রিপারেশন নিচ্ছে অনেক ভালো করে, তা এখন তো মাঝখান দিয়ে এরকম কি করবো, এখন ডাকছে আসতে হচ্ছে এরকম এটা আর কি। এখন ওরা কি জন্য ডাকছে ওরা না জানে, আমরা তো এগুলো কিছু বুঝি না। এখান থেকে ফোন দিছে ওরা। এদের মধ্যে প্রধান আসামি অধ্যক্ষ সিরাজউদ্দৌলা গত 27 মার্চের শিলতানের ঘটনায় আগেই জেলে রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, আজকে 6 জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের প্রত্যেকের 7 দিন করে রিমান্ড আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এ ঘটনার প্রতিবাদে সকালে ফেনী শহরে একটি মানববন্ধন করেন নারীদের একটি সংগঠন। তাদের দাবি, দ্রুত দোষীদেরকে আইনের আওতায় আনা হোক। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। এই মুহূর্তে সোনাগাজী মডেল থানা এলাকায় আছেন রিপোর্টার আতিয়ার সজল, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সজল, হ্যাঁ মম, আপনি যেমনটি বলছিলেন, গত শনিবারে যে ঘটনাটা ঘটেছিল ফেনের সোনাগাজীর সেই ইসলামিয়া মাদ্রাসায়, সেই ঘটনার যে নির্মমতা, সেই নির্মমতা আসলে ছেয়ে গেছে পুরো এলাকা। এখানকার সোনাগাজীবাসীরা সহ সবাই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আসছেন। আর এই ঘটনায় গতকালকে যে মামলা হয়েছিল, রাফির বড় ভাই বাদী হয়ে মামলা করেছিল প্রথমে 4 জন অজ্ঞাতনামা বোরকা পরিহিতের বিরুদ্ধে এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে। গতকাল মধ্যরাতে সেই মামলা পরিবর্তন করে 8 জনের নাম প্রধান অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ 8 জনের নাম উল্লেখ করে তারা আর মামলা সংশোধন করে আবার এন্ট্রি করেছেন। তারা যেটা জানিয়েছেন রাফির ভাই, যে এই মামলার সাথে যায় 8 জনের নাম উল্লেখ আছে, তারা এই শ্লীলতাহানির ঘটনার পর থেকেই বিভিন্নভাবে তাদেরকে হুমকি দামকি দিয়ে আসছিল এবং তাদেরকে বিভিন্নভাবে মামলা উঠিয়ে নেওয়ার যে চাপ দিয়েছিল। এবং এই শ্লীলতাহানির ঘটনার পরে যখন সিরাজউদ্দৌলা কারাগারে ছিল, তখন মুক্তি তার নামে সিরাজউদ্দৌলা মুক্তি পরিষদ গঠন করে এরাই নেতৃত্ব ছিল এবং এরাই এই রাফির গায়ে আগুন দেওয়ার নেপথ্যে আছে বলে তারা মনে করছেন। এজন্য নাম পরিবর্তন করে 8 জনকে দেওয়া হয়েছে। এই 8 জনের মধ্যে প্রধান যে অধ্যক্ষ রয়েছে সিরাজউদ্দৌলা, সে আগে থেকেই কারাগারে ছিল এবং নতুন করে ওই মাদ্রাসার ইংরেজি বিভাগের যে প্রভাষক রয়েছে শিক্ষক তাকে আফসার তাকে আটক করা হয়েছে। এবং অন্য অন্য সন্দিহান এজাহারের বাইরে আরও 6 জনকে, আজকে মোট 7 জনকে আদালতে পাঠানো হয়েছে। এবং আদালতে যে পাঠানো হয়েছে এবং প্রত্যেকে 7 দিন করে রিমান্ড আবেদন করেছেন তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন, ওসি তদন্ত সোনাগাজী থানার আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং এছাড়া আজকে সকালে এই ঘটনার প্রতিবাদে একটা মানববন্ধন হয়েছে ফেনী শহরে এবং ফেনীতে কর্মজীবী নারী সংগঠনের ব্যানারে একটি মানববন্ধন করেছে এবং সেই মানববন্ধনে সমাজের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এই ঘটনার নিন্দা জানিয়ে প্রতিবাদ জানিয়ে জড়িতদের আটকের দাবি জানিয়েছেন। এছাড়া এই ঘটনার তদন্তে চট্টগ্রাম বিভাগের যে রয়েছেন ডিআইজি খন্দকার গোলাম ফারুক, উনি এসেছেন এবং যে মাদ্রাসার যেখানে ঘটনাটি ঘটেছে সেই আদ্যপান্ত সে নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সাথে ফেনীর জেলার পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার এবং অন্যান্য প্রধান কর্মকর্তা যারা রয়েছেন পুলিশে তাদেরকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা আমাদেরকে যা জানিয়েছেন যে এই মামলায় যাদেরকে নাম এসেছে তাদেরকে, যারা এখনও গ্রেপ্তার হয়নি তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা হচ্ছে এবং এছাড়াও এই মামলার খুঁটিনাটি কে বা কীভাবে জড়িত, কীভাবে ঘটনাটা ঘটেছে তারা সব কিছু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার জন্য সব ধরনের পদক্ষেপ তারা নেবেন। এবং এর দিকে বারবার জিজ্ঞাসাবাদের স্বার্থে তাদের সহপাঠীদেরকে এখানে থানায় আনা হচ্ছে। তাদের অভিভাবকরা জানিয়েছেন চলমান পরীক্ষার কারণে, এই জিজ্ঞাসাবাদ কারণে এসব পরীক্ষার্থীরা অনেকটা মানসিকভাবে ভেঙে পড়েছেন। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। মম, সোনাগাজী মডেল থানা থেকে এতক্ষণ সবশেষ খবর নিয়ে আমাদের সাথে যোগ দিয়েছিলেন আতিয়া।